আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকত আমার সকল দিনী বোনেরা আজকে আমি কথা বলবো সুন্না এবং বেদা নিয়ে প্রথমে একটা কথা বলতে চাই আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি না কেন আমার খাবার আমার বসা আমার উঠা আমার শোয়া আমার হাঁটা চলা আমার পোশাক পরিধান করা আমার নামাজ রোজা হজ আগা যা কিছু করি না কেন ফরজ ওয়াজি সুননা মোস্তাফ যে কোনো আমলে করি না কেন অবশ্যই করতে হবে সুন্না মোতাবেক সুন্নাকে আমার রাসুলের পদর্শিত নিয়ে নির্দেশিত নিয়ম অনুযায়ী তবে আমার আমাদের সব কিছু এবাদতে গণ্য হবে আর সুন্না না মেনে যদি আমরা যা কিছু রোকনে কেন নিজের মন গড়ার তাই হবে বেদাত আর বেদাতকারী স্থান যাহার নামে সুন্নাকে অব না মেনে না মেনে যে নিজের মন যা কিছু কোনো কিছু করার অর্থই হলো আমার রাসুল দিনকে অসম্পূর্ণ করে রেখেছেন করে দিয়েছেন আমাদের জন্য রেখে গেছেন আমাদের জন্য ইসলাম একটি পরিপূর্ণ দিন ব্যবস্থা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর এই কথার উপর যে জানে যে এই কথার উপর যার ইমান আছে যে মানে তার বই ফকাশ হলো আমার রাসুলের আমরা যা কিছু করি এখন সুন্নাদ মোতাবেক করা বিরোধী কোনো কিছু না করা আমাদের দৈনন্দিন যা কিছু আবাদত হোক না কেন যা কিছু আমল হোক না কেন ফরাজ ওয়াজি সুন্না মোস্তাব যে কোনো আবাদত আমার আসলে নির্দেশিত আমি ফতার নিয়ম অনুযায়ী করতে হবে অর্থাৎ শূন্য মতাবেক করতে হবে সূন্য না করে আমরা আমাদের মনগর মতো যা কিছু রকম তাই হলো হলো বেদাত তো বেদাতকারী স্থান বালো কাজ করতেছে বেদাত করা হয় কখন বালকাজ বালকাজের নাম দিয়ে বেগাত বেতাত করা হয় খারাপ কাজ তো খারাপ গুনাই ওটাই গুনাই কিন্তু বালাকাজ নেক সুরতে শয়তান মুনাফিকদেরকে দিয়া বেদাত করাইতেছে ভালো কাজের নেক শুরুতে তো এ নিয়ে তাহলে আজকে আমার কথা বলার উদ্দেশ্য হলো জাকাত জাকাত কালিমা নামাজ রোজা হাজ জাকাত ইসলামের চতুর্থ রুকুন হজ এটা আল্লাহর হক এটা হজ ফরজ হওয়ার পরে হজ করতে হবে এটা আল্লাহর হক তার জন্য হজ নিয়ে কথা বলবো না আমি জাকাত এটা আল্লাহর বিধান এটা বান্দার হক এটা গরিব মিসকিনের হক আর আল্লাহর হক হাক্কুল্লা দুই ধরনের হক হাক্কুল্লাহ হাক্কুল আল্লাহর হক আল্লাহ আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কারো কিছু করার নাই কিছু বলার নাই আর বান্দার হক আমার আল্লাহ বলছে আমার আমি কখনোই মাফ করবো না আল্লাহ কখনো মাফ করবে না তো যাই হোক কথা লম্বা করবো না ইনশাল্লাহ আমার আজকে কথা বলার মূল উদ্দেশ্য হলো জাগাত নিয়ে সাধারণ বাংলাদেশ আমি বাঙালি যেহেতু আমাদের দেশে যে যে সিস্টেমে জাগাত দেওয়া হয় সম্পূর্ণ ভেদাতে নিয়মে সম্পূর্ণ শূন্য বিরোধী নিয়মে জাগাত দেওয়া হয় অর্থাৎ আমাদের দেশে যে সিস্টেমে জাগাত দেওয়া হয় যে নিয়ম নীতি নিয়ে মেনে জাগাত দেওয়া হয় জাগাতের লঙ্গি শাড়ি দেওয়া হয় পঞ্চাশ টাকা বিশ টাকা করে জাগাত দিবে আগের দিন অ্যানাউন্স করে এক সপ্তাহ আগে অ্যানাউন্স করে অমুকে অমুক দিন জাগাত দিবে এই পঞ্চাশ টাকা বিশ টাকা করে জাগাত দিবে এই জাগাত নেওয়ার জন্য কত মানুষ আহত হয় নিহত হইতেছে বাংলাদেশে প্রতি বছর না আহত তো দূরের কথা হইতেছে নিহত হইতেছে বাংলাদেশে প্রতি বছর এই জাগাতের টাকা গ্রহণ করতে গিয়ে জাগাতের লুঙ্গি শাড়ি হারাম ঘরের দল মুনাফিকে দল কে বানাইছে তোদেরকে কে শিখেছে এটা জাগাতের লুঙ্গি শাড়ি দেওয়া আমার আল্লাহ ফাক বলছে তোমরা জাগাত দাও জাকাত 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 দেওয়ার ফলে আমি আমার বান্দার ধন সম্পদ বৃদ্ধি করে দেব করবো কোরআনে মাসিদের যতবারে নামাজের কথা বলা হয়েছে নামাজ করো 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 আমি বৃদ্ধি করে আর মুনাফিকটা বলতেছে কি জাগাত দিলে তো আমার টাকা দন সম্পদ কমে যাবে আমার এক কোটি টাকার সম্পদ আছে এক লাখ টাকা জাগাত দিয়ে আমার এক টাকা এক লাখ টাকা কমে গেল এটা হচ্ছে মুনাফিকদের যুক্তি এটা অর্থাৎ শয়তানের যুক্তি এটা তো যাই হোক জাকাত দেওয়া জাকাতের বিধান জাকাতের বিধান কি জাকাতের নিয়ম কি জাকাত দিতে হবে সেইভাবে যাকে জাকাত দিয়েছেন দিয়েছেন সে যাতে সে সে যদি না সে যাতে না জানে আপনি কি দিয়েছেন কী কিসের টাকা দিয়েছেন এটা হচ্ছে একটা নিয়ম কথা আর দান সৎকার ব্যাপারে কথা বলছে এক কথা যেটা বলছে দান সৎকার নিয়ম শূন্যতে নিয়ম হলো আমার রাসুল ফাজ আসলাম বলেছেন তোমরা ডাইন হাতে দান করবে বাম হাতে যাতে না টের পায় এটা স্যার আসলে আমার শূন্য আমার আসলের নির্দেশ তুমি ডাইন হাতে দান করবে আর আমরা কি করি আমরা কাউকে দশটা টাকা দান করলে দশটা টাকা একটা কলা যদি কাউকে আমরা দিয়ে কোনো ফতিক ফতিককে কোনো মিসকিনকে আমরা একটা কলা দান করি আমরা তে দশ দশজন নিলে সেলফি তুলে এটা ফোর্স করি এখানে কি লোক দেখানো এটা এর বিনিময়ে তার তো তো হবেই না তার জন্য নাম ওয়াজিব হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি নজিবুল্লাহ আমার কথা হলো জাকাত নিয়ে কথা বলার উদ্দেশ্য আমার আছে বাংলাদেশে যে নিয়মে জাকাত দে তারা আমার আল্লাহর বিধান জাকাতের যে বিধানটা আল্লাহ চালু করেছেন বান্দার হকের জন্য এটা বান্দার হকের জন্য আল্লাহ ফাকে জাকাতের বিধানটা আল্লাহাক দিয়েছেন আমাদের জন্য যাতে ধনী গরিবের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকে একটা সমতা বজায় থাকে কেউ দা অট্টালিকা করবে কেউ সনে সোনার ঘরেও থাকতে পারবে না তফিক নেয় কারো কেউ প্রতিদিন বিরিয়ানি খাবে কেউ ফ্যানে বাতে খাইতে পারবে না এই জন্য আমার আল্লাহফাকের বিধান জাকাতের বিধান দেওয়া হয়েছে তো জাকাত দেওয়ার পরিপূর্ণ শূন্যতির নিয়ম হলো যাকে একবার জাকাত দিবে দেওয়া হবে সে যেন আগামী বা আগামী বছর থেকে জাকাত নেওয়ার নেওয়া না লাগে এটা জাকাত দেওয়ার পরিপূর্ণ শূন্যতির নিয়ম সাহবাই একরামদের থেকে যেটা জানা গেছে সাহবাই একরাম যেভাবে জাকাত দিতেন যেটা হাদিস অনুযায়ী হাদিস থেকে কোরআন যেভাবে যেটা জেনেছি জাকাত এমনভাবে জাগাত দিতে হবে যাকে একবার বছর আমি একজনকে জাগাত দিয়েছি আগামী বছর যেন সে ফিতরা জাগা আর না খাওয়া লাগে অর্থাৎ তা একটা একটা কিছু করে খাওয়ার জন্য ব্যবস্থা যাতে হয়ে যায় এভাবে জায়গা দিতে হবে এটা হচ্ছে আমার আমার আল্লাহর জাকাতের বিধান দেওয়ার কারণ হলো এটা জাকাতের বিধান কারণ দেওয়া বিধানে দেওয়ার আমাদের জন্য বান্দার মঙ্গলের জন্য একমাত্র মূল কারণ হলো এটা যে কারো গায়ে প্রতি নিত্য নতুন জামা কারো গায়ে সেরা সেরা ফাটা জামা একটা জামাও নাই এরকম যাতে না হয় এই জন্য কিন্তু আজকে আমরা কি করতেছি আমার আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করে আমরা নিজে নিজের মন গড় মতো মুনাফিকরা নিজের টাকা মুনাফিকরা কি করতেছে আমার এই আল্লাহর বিধানের সাথে তামাশা করতেছে আজকে আমি মুনাফিক কেন বলতেছি আমার এই কথার অনেকে বিরোধিতা করতে পারে হ্যাঁ মুনাফিক অবশ্যই মুনাফিক মুনাফিক অনেক ধরনের মুনাফিক আছে আমার আল্লাহর সাথে মুনাফি কবে বান্দার সাথে মুনাফি করারা মানুষের সাথে মুনাফি মুনাফিকা অনেক প্রকারের মুনাফিক আছে যে আমার আমার আল্লাহর বিধানের সাথে তামাশা করতেছে আমার আল্লাহর বিধান হলো কি আমার রাসুলের নির্দেশ কি যে সুন্নার সাথে তামাশা করতেছে যে বেদাত করতেছে সে মুনাফিক নাকি অবশ্যই মুনাফিক সে আমি কাফের বলতে চাই ইমান আছে না না সেটা আল্লাহি আলম ভালো জানে তবে মুনাফিকরা মুনাফিক কি করতে করতে একসময় তারা ইমান ইমান হারা হয়ে যায় ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা এটা খুবই বেশি যাই হোক ও নিয়ে কথা বললে না ওইদিকে গেলেও অন্য অন্যদিকে চলে আমার মূল তার লক্ষ্য হলো জাকাত নিয়ে কথা বলার জাকাত আজকে আমাদের বাংলাদেশে বাংলাদেশে যদি সবাই ইসলামের পরিপূর্ণ আল্লাহর বিধান আমার রাসুলের সুন্না মেনে যদি জাকাত দিত আগামী দশ বছর না পাঁচ বছর না আগামী তিন বছর পরে বাংলাদেশে গরিব মিসকিন খুঁজে পাওয়া যাবে না আর আমি আমার ফাডার কথা যদি বলি শুধু আমার ফাড়ার মধ্যে যদি এক বছর হবে না এটা টানা তিন বছর যদি সবাই যাদের উপর জাগাত ফরত তারা যদি জাগাতের টাকা ফাই ফাই করি অর্থাৎ টু পয়েন্ট এক লাখে আড়াই হাজার টাকা এই হিসাবে যদি জাগাত প্রদান করে পরিপূর্ণ আমার আল্লাহর বিধানকে পরি সম্পূর্ণরূপে বিধান মেনে আমার রাসুলের পরিপূর্ণ সুনাম মেনে তাহলে আমার এলাকায় আমার ফাডার মধ্যে আগামী তিন বছর পরে কোনো গরিব মিসকিন থাকবে না কোনো সুৎখোত থাকবে না সুদ দেওয়া নেওয়ার লোক থাকবে না সুদ না মানুষ কেন ভাই সুদের সুদের উপর টাকা কেন নে মানে মানে অফার হয়ে কিন্তু সুদ এমন একটা হারাম যায় যেটা মানব জীবনে কোনো ক্ষেত্রে কোনো ওজোরেই যেটা হালাল করা হয় নাই কিন্তু শুকরও গ্রস্ত কুকুরে গ্রস্ত হারাম অনেক অনেক অন্যান্য যে কোনো খা খাদ্যদ্রব্য জীবন বাঁচানোর ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য হালাল করা হয়েছে কিন্তু সুদের ব্যাপারে না এমন কোনো হাদিস নেই সুদের ব্যাপারে এমন কোনো রায়ত নাই এমন কোনো মহাদ্দেশ কোনো কোনো কথা নাই আমি আমার ফাটার কথা বলতেছি আমার ফাটা ফাড়া ফাড়াতে যাদের উপর জাগাত ফর তারা যদি ফুঙ্খান ফুঙ্খানুভাবে যদি জাগাত ফদান করে আগামী তিন বছর বা আমার আমাদের আমার সমাজের মধ্যে আমার ফাটার মধ্যে কোনো গরিব মিসকিন থাকবে না কোনো ফিতরা জাগাত খাবার লোক থাকবে না অন্য ফাটার কথা আমি বাদ দিলাম এটা পুরো বাংলাদেশে চিত্র হয়ে যাবে এমন বাংলাদেশে ইসলামী শাসন তো নাই বাংলাদেশে কেন আরব গালফেও না ইসলামী শাসন পরিপূর্ণ কিন্তু বাংলাদেশের ইসলাম শাসন তো অনেক দূরের কথা বাংলাদেশে কীভাবে ইসলামকে ধ্বংস করে দিবে এটা চক্রান্ত চলছে বিগত চোদ্দ সাড়ে পনেরো বছর যাবৎ কীভাবে ইসলাম ধ্বংস করে দেওয়া হবে বাংলাদেশ থেকে মুছে ফেলা হবে কীভাবে বাংলাদেশকে হিন্দু শাসিত দেশ করে ফেলা হবে যাই ওই নিয়ে কথা বললে বিরোধিতা হবে কথা বললাম আমি আমি জাকাত নিয়ে কথা বলেছি জাকাত জাকাত জাকাতের বিধান আমার আল্লাহ জাকাতের বিধান দেওয়ার একমাত্র মূল কারণ যেটা এটাকে আমরা লঙ্ঘন করে আমরা আমরা নিজের মন গাওয়ার বেদা দিয়ে নিয়ম চালু চালু করে যে আমরা আল্লাহর বিধানের সাথে তামাশা করতেছি জাগাতের লুঙ্গি দিয়ে লুঙ্গি শাড়ি লুঙ্গির নামে জাকাত দিয়ে জাগাতের লুঙ্গি জাকাতের শাড়ি এগুলো অর্ডার দিয়ে বানানো হয় মানে থার্ড ক্লাস ক্যাটাগরির গুদাম ফজা কাফর যেগুলো এগুলো তাদেরকে কী করা উচিত একটা কথা না তাদেরকে আমার মতে ফকাশে জুতা ফিরা করা উচিত কেন জুতা ফিরা করা তারা আমার আমার আল্লাহর বিধান তো যারা আমরা কেউ যে আল্লাহর বিধানকে লঙ্ঘন মানে না সে এক ধরনের এক গুণা করলো এক ধরনের গুণা যে আল্লাহর বিধানদের সাথে তামাশা করতেছে আমার আল্লাহর বিধানের সাথে তামাশা করতেছে আমার রাসুলের সুনাতের সাথে তামাশা করতেছে তাকে এই হককে দিয়েছে তাকে কি করা উচিত আজকে যদি ইসলামী শাসন যদি আজকে দুনিয়াতে কায়েম থাকতো আজকে তাদের ফাঁসি দেওয়া উচিত ছিল তাদের ফাঁসি দেওয়া উচিত ছিল ইসলাম বিধান যদি আজকে কায়েম থাকতো আজকে জাগাত নিয়ে আলোচনা হয় কিন্তু এরকম গভীর কারণে আলোচনা করা হইতেছে না আজকে সুদ নিয়ে এক মাঝে মধ্যে আলোচনা হয় কিন্তু সুদের ভয়াবহতা নিয়ে আলোচনা হইতেছে না যাই আমি সুদের দিকে গেলাম আমি জাগাত নিয়ে কথা বলেছি আজকে যারাই জাগা জাগাত জাগাত আমার আল্লাহর বিধান এটা আল্লাহ ফাঁকের যে কোনো বিধান মানতে হলে অবশ্যই আমার আসলে সুন্নত নিয়মে সুন্নতি তৈরী মানতে হবে আমার আসলে প্রদর্শিত নিয়ম অনুযায়ী ফদেশীত আমার রাসুল যেভাবে করে দেখেছেন যেভাবে করার জন্য বলেছেন সাহাব একরাম যেভাবে করেছেন এভাবে করতে হবে এভাবে না করে নিজের মন ঘটা মতো করা অর্থ কি আমার রাসুল ইসলামকে পরিপূর্ণ করা জানায় সাহাবা একরাম আমাদের থেকে কম বুঝেছেন কম জানেন নাওয়াজ তো তারা জাগা তো যারা জাগাতের জাকাতের নামে লুঙ্গি শাড়ি দিয়ে দশ টাকা ফিসে লম্বা লাইন ধরে দুই দিন তিন দিন এক সপ্তাহ আগে অ্যানাউন্স করে বিশ টাকা পঞ্চাশ টাকা জায়গাতে টাকা দিতেছে তাদেরকে কি করা উচিত বাংলাদেশের নাকি নব্বই পার্সেন্ট মুসলমান হ্যাঁ মুসলমান সবাই কিন্তু মুনাফিক মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে পাঁচানব্বই পার্সেন্ট মুনাফিক মুসলমান যদি সবাই মুমের নব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে নব্বই পার্সেন্ট যদি ফাঁসানব্বই পার্সেন্ট যদি মুনাফিক মুসলমান না হয় যদি যদি ফাঁসানব ফিফটি পার্সেন্ট যদি মুমির মুসলমান হইতো আজকে আমার বাংলার বুকে আজকে শুধুমাত্র দিনে দাবত দেওয়ার জন্য দিনে দায়ীদেরকে আল্লাহর খাস গোলামদেরকে ক্ষমতার করে জেলে বন্দি করে রাখতে রাখতে পারতো না যুগের পর যুগ বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান মুমিন মুসলমান হইতো আজকে আজকে দিন ইসলাম দিনে দিন নিয়ে আজকে তামাশা করতে পারতো না আজকে আজকে বাংলার প্রতিটা সমাজে রন্দ্র রন্দ্র আজকে আজকে সুদের ছড়াছটি সুদ এটাকে মত গেছে না বাংলাদেশ আছে বাংলাদেশে এটাকে এটা যে কত বড় না ফাফ এটা কত দুনিয়াতে যত হারাম আছে হারাম খাবার আছে সবচেয়ে নিকৃষ্ট হারাম খাবার হলো সুদ হারাম হালাল নিয়ে দিচ্ছে গবেষণা করতে গিয়ে আমি যেটা খুঁজে ফেলাম হাদিসের বর্ণনা অনুযায়ী হাদিসের গিয়ে আলাদা আমি বলতেছি দুনিয়াতে যত হারাম খাবার আছে সবচেয়ে নিকৃষ্ট হারাম খাবারও হলো সুদ এটা এটাকে কেন সবচেয়ে নিকৃষ্ট দুনিয়া যত এ দুনিয়াতে যত হারাম আছে এটাকে কেন নিকৃষ্ট সবচেয়ে না বলতেছি আমি সুদের বাহাত্তরটা গুণা কোনো কোনো রায় সত্তরটা বা বাহাত্তরটা এর মধ্যে সবচেয়ে ছোট গুণা যেটা যেটা যে টাকা সুদ খেলো কালা রসুল সাল্লু আল্লাম যে টাকা সুদ খেলো সে নিজের মায়ের সাথে ছত্রিশ জানা জেনা করলো এটা কি পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব কোনো হাইওয়ান জানো কিন্তু আজকে ফকাশে করতেছে মায়ের সাথে জেনা করতেছে আজকে ফকাশে মায়ের সাথে জেনা করে মসজিদে জামাতে সামনের কাতারে নামাজ পড়তেছে আজকে ফকাশে হইতেছে সব কোনো হাইয়ন জানোয়া ছাড়া কুত্তা বিলাই ছাড়া গরু ছাগল ছাড়া তোমার নিজের মায়ের সাথে জেনা করা মেলামেশা করা সম্ভব না কিন্তু মানুষ করতেছে আজকে তারা তোমরা মানুষ বদলে এটা মানুষ হ্যাঁ এটা মানুষ এটা মুসলমান তবে এরা মুনাফিক মুসলমান সবাই তো এটা একমাত্র একটাই কারণ ইসলামী বিধান ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আজকে মানুষ মানুষের দুনিয়ার জীবন পরিচালনার জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে আমার আল্লাহ আমার রাসুলের পক্ষ থেকে কোরআন এবং হাদিস আমরা এই সিলেবাসটাকে না মেনে শয়তানের দেওয়া সিলেবাসগুলো অনুসরণ করতেছি এই জন্য আজকে দুনিয়ার এই অবস্থা আজকে এই জন্য আজকে দুনিয়াতে এত আজাব বাজাব আসতেছে তো যাই হোক যে আমার মূল কথা বলার উদ্দেশ্য হলো জাগাত নিয়ে আশা করি আমার কথাগুলো আমল করার চেষ্টা করবেন যারা সচেতন আছেন তারা এগুলো নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি আপনার আশেপাশে যদি দেখেন আপনাদের আশেপাশে যদি দেখেন যে জাগাত নিয়ে তামাশা করতেছে এই বিধান নিয়ে তামাশা করতেছে জাগাদের লুঙ্গি দিতেছে শাড়ি দিতেছে পঞ্চাশ টাকা বিশ টাকা করে জাগাত দিয়ে টাকা দিতেছে অ্যানাউন্স করে আপনি যদি মুমিন মুসলমান হন অবশ্যই আপনি এটার বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে নাহলে আপনি কিসের মুসলমান হ্যাঁ মুসলমান মোনাফিক মুসলমান মুনাফিক মুসলমান যুবকরা চাইলে কি না করতে পারে দশজন যুবক এক এক হলে দশজন যুবক যদি এক হয় বাংলা সমাজে প্রতিটা সমাজে যে কোনো আইন কয়েম করতে পারে যে কোনো আইন কয়েম করতে পারে একশো জনের দরকার না দশজন যুবক যদি একত্রিত হয় যদি যদি নিজের ইমান একলা একলা যদি ঠিক থাকে পরিপূর্ণ থাকে ভাবে ঠিক থাকে যা চায় তাই করতে পারে দশজন যুবক একত্রিত হয়ে গেলে ইসলামের বিজয় আসছে তখন তখনই যুবকদের হাত ধরে ইসলামের বিজয় আসছে বৃদ্ধ এবং শিশুদের হাত ধরে না যুবকরা সাইলে সব কিছু করতে পারে কিন্তু আজকে কোথায় গেলো আজকে মসজিদে মসল্লিও বাড়ছে বাড়তেছে কিন্তু সুদো সুদও বাড়তেছে আজকে মসজিদে মসল্লি আনা আজ থেকে পাঁচ দশ বছর আগে যেরকম দেখে দেখেছি আমরা আমি নামাজের টাইমে মসজিদে কেমন মসল্লি হয়তো আজকে তার অনেক গুণ বেশি মসল্লি হয় কিন্তু আল্লাহর নাফর মানি বাড়তেছে অনেক তার থেকে আগে আজ থেকে পাঁচ দশ বছর আগে থেকে অনেক গুণ বেশি যে পরিমাণ মুসল্লি বেড়েছে মসজিদের আল্লাহর নাফর মানে তার থেকে আরো অনেক গুণ বেশি বেড়েছে বেদাত নিত্য নতুন বেদাত বের হইতেছে করতেছে মুনাফিকরা আজকে কী করতেছে আজকে শুধু নামাজ পড়লে তো হবে না দিন কায়েম করার জন্য বলছি আল্লাহ দিন ফসার শুধু দিন ফসার করলে কি হবে আমার রাসুল দিন কায়েম করে গেছেন শুধু দিন ফসার করার নাই প্রথমে ফসার করেছেন ফার ফরে কয়েম করেছেন আমরা কি করতেছি আমরা আমরা শুধু দিন ফসারের নামে ধান্দা ধান্দা করতেছি আমরা দুনিয়ার লোবেশ দিন ফসারের নামে ধান্দা তালে আছে খালি শুষ দিন কী কি করতেছি আমরা আজকে আমরা আমার আজকে আলেমদের মধ্যে তো কথাবদ্ধ নাই আজকে আলেমরা একজন একজনের ফিশনে কেনা কীভাবে বাঁশ দিবে চেষ্টা আছে চব্বিশ ঘন্টা আজকে আলেম আলেম যদি এক থাকতো বাংলার সকাল আলেম যদি একটা শিকট থাকতো আজকে আজকে বাংলা জমি নাকি ইসলাম নিয়ে চিনিমিনি খেলতে পারতো কখনো ভাইতো না যাই ওইদিকে কথা বললাম না আমার মূল উদ্দেশ্য হলো জাকাত নিয়ে কথা বলা আমি কে বলতেছি আমি কি আমার সুর কেমন কণ্ঠ কেমন এদিকে দেখার দেখবেন না কেউ আমি কি বলতেছি আমি কি মেসেজগুলো দিতে চাইতেছি আপনাদের কাছে মেসেজগুলো কি সঠিক পদ্ধতিতে দিতে দিতেছি আমি কোরআি মেনে দিতেছি না কোহাঁদি লঙ্গর এটা যাচাই করে অবশ্যই আমার কথাগুলো মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে মানাতো জানার মানা বুঝা তো অভিধান করুক তো জাকাত নিয়ে যে সকল যে বাংলা বাংলা জমিনে যে যে কোনো সমাজ যে কোনো ফাডার মধ্যে আনাছে কেন যেখানে দেখবেন যে জাকাতের জাকাত আমার আল্লাহর বিধান এই বিধান নিয়ে চিনিমিনি খেলতেছে তামাশা করতেছে এটার বিরোধী অবশ্যই আপনারা শুশ্রার হন বিরোধিতা করেন যেই এটি আমার আল্লাহর বিধান নিয়ে তামাশা করতেছে তাকে অবশ্যই অবশ্যই জোতা ফেরা করতে ফেটা করতে হবে একজনকে জুতা ফে জুতা ফেটা করে দেখুন বাকি বাকিগুলো অটোমেটিক সিধে হয়ে যাবে যুবকরা একত্রিত হয়ে হলে সবই করতে পারে একশো জন জন যুবকে অনেক কিছু করতে পারে একশো জন পঞ্চাশজন দরকার না আমার যেহেতু এখন জাকাতে সিজন বাংলাদেশে জাকা জাকাতে ফরত হওয়ার সত্ত্বেও হল সাড়ে তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তলা রুবা সম পরিমাণ নেশা পরিমাণ অর্থ যার কাছে আছে এক বছর পূর্ণ হতে হবে এক বছর বলতে যেহেতু বাংলাদেশের রমজান মাসে জাগাতে সিজন তো সবাই গত রমজান থেকে এই রমজান পর্যন্ত হিসাব করে তো কেউ চাইলে জানুয়ারি থেকে জানুয়ারি করতে পারে ডিসেম্বর থেকে ডিসেম্বরও করতে পারে অর্থাৎ জাকাত ফরজ হওয়ার সাথে এক নেশা পরিমাণ অর্থ এক অর্থ বছর যে যে ক্যালেন্ডার অনুসন্ধানে কেউ আরবি ক্যালেন্ডার অনুসন্ধার আরবিতে কেউ বাংলায় ক্যালেন্ডার অনুসঙ্গে বাংলায় এটা সবাই জানে কম জাগাত ফরজ হওয়ার সত্ত্বগুলো কী কী জাকাত দেওয়ার নিয়ম কী কী কিন্তু জাকাতের টাকা বের করার নিয়ম সবাই কি জানে কিন্তু মানতেছে না আজকে জাকাতের পার্সেন্ট হলো টোয়েন্টি ফাইভ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাখে আড়াই হাজার টাকা মাত্র আর টাকাটা কার কারণও কি ব্যবস্থা হয়েছিল সম্পদকার আমার কাছে যা কিছু আমার কাছে শুধু আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া এটা আমার না আমার কোনটা যেটা আমি দান করেছি সদগা করেছি ওটাই আমার যে আমি আমি যে টাকাটা আমার কোনটা যেটা আমি আমার আল্লাহর কাছে জমা রেখেছি ওটাই আমার যেটা আমি দুনিয়াতে রেখে দুনিয়ার ব্যাংকে রেখেছি ওটা আমার না ওটা অন্যের জন্য রেখে যাচ্ছি ওটা হয়তো আমার জন্য সাফ হইতে পারে ওটা হয়তো আমার জন্য জানাতে যাওয়ার উচিতও হইতে পারে আমি যেটা দান করেছি ওইটা আমি জমা করেছি জমা রেখেছি আখির হাতের খাতায় আখির হাতের ব্যাংকে আমি যেটা জায়গা দিয়েছি ওটাই আমি জমা রেখেছি আখির হাতের ব্যাংকে এটাকে বলা হয় মূল জমা অরিজিনালি যে টাকা আমি ব্যাংকে আমার এক কোটি টাকা জমা আছে দশ লাখ টাকা জমা ওইটা আমার জমা ওইটা আমার না ওই টাকা আমার না ওই আমি আজকে 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 যদি আমি দুনিয়া থেকে চলে যাই ওই টাকা সিলে সিলে কাকু টাকা নিয়ে সেরা সেরি করবে টানা হেসা করবে মানুষ নামে সিলগুলা আপনার বিবি বাচ্চা সবাই যাই হোক ওইদিকে কথা ওই ওইদিকে কথা বললাম না ওইদিকে গেলাম না আজকে এখন তো জাকাত নিয়ে যে কথাগুলো বলেছি আমি কথাগুলো অবশ্যই মারার চেষ্টা করবেন এগুলো ফসার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার কথাগুলো একটু কোয়া বেশি আমার কথার মধ্যে রসকস কম এটার একটা কারণ যেদিকে দেখতেছি সব সারাদিকে শুধু মুনাফিকে ছড়াছড়ি দেখতেছি মানুষ মানে দুনিয়ার মহাপথে গেছে সবাই মানুষের ভিতর মানুষ দুনিয়ার দুনিয়ার লোভ লালসার কারণে মনুষ্যত্ব হারাইতে সেকেন্ড সময় লাগতেছে না যেদিকে তাকে ওই দিকে দেখতেছে এগুলা শুধুমাত্র দুনিয়ার লোভে মানুষ সেকেন্ডের মধ্যে মানুষ মনুষ্যত্ব মনুষ্যতোপো হারাই ফেলতেছে হিংস্র জানোয়ারের জানোয়ার বললে তাদেরকে হিংস্র জানোয়ার বলে জানোয়ার কে অপমানি করা হবে কারণ জানোয়ার যে জাতি ওই জাতি কখনো ওই জাতির মাংস খায় না মানুষ করা করে। মানুষ মানুষকে হত্যা করতেছে দুনিয়ার লোভে শুধুমাত্র এক কোটি টাকা জমা যাদের যার কাছে যত বেশি টাকা তার ফে আরো তত বেশি টাকা তার ডাবল তিন ডাবল দুই ডাবল যার কাছে এক কোটি টাকা আছে তার দরকার আর এক কোটি টাকা কীভাবে করবে তার জন্য সে যাই যেহেতু তার কাছে টাকা আছে যে কোনো পথ অবলম্বন করা হোক করা লাগে না কেন সে করতে রাজি না দুনিয়া লোভে শুধুমাত্র হারাম হালার দরকার নাই তো ইনশাল্লাহ আমার সকল দিনই ভাই হবে না কথাগুলা যাচাই করে শুধু জানলে হবে না মানতে হবে অবশ্যই একজন আলেম ফুরা কোরআনে সুরে ফাতে সুরে নাচ পর্যন্ত ফুরা কোরআন তাপসে জানে কিন্তু কোনো আমলে নাই তার কাছে তার জানা যাররা পরিমাণ মূল্য নেই আমার আল্লাহর দরবারে তদরূপ একই কথা ওয়াজ মসিদ তো সবাই শুনতেছেন ইউটিউবে যে ওয়াজের আছে সবাই শুধু লাইক আর শেয়ার করে কিন্তু আমল নাই শুধু আমল নাই সবাই শুনে শুধু লাইক করা শেয়ার করে কিন্তু আমল করতেছে না বলছে শুনছি আর কি বাসায় এটা এখানে শেষ এ শোনা দুই পয়সা মূল্য নাই অনেক কিছু জেনে পর একেবারে কিছু না করা সাইডে সামান্য কিছু জেনে ওটা করাটাই লক্ষ্য কোটি কোনো উত্তম যে অনেক কিছু জেনে কিছুই করে না তার থেকে তো বাস এখানে আর কথা লম্বা করবো না ইনশাল্লাহ আজকার কথা লম্বা করবো না ইনশাল্লাহ যে আমার মূল উদ্দেশ্য ছিল জাকাত নিয়ে কথা বলে যেহেতু এখন জাকাতের সিজন মুনাফিকরা শুধুমাত্র আমার আল্লাহর বিধান মানতে গিয়ে মানার চেষ্টা মানতে গিয়ে শয়তানের পরিচালনা পরিচালিত হয় শুধুমাত্র গরিব মিসকিনে হক কিভাবে মেরে খাবে এই চেষ্টা করে শুধুমাত্র কিভাবে ঠকাবে যখনই আল্লাহর বিধান মানার কথা আসে তখন শুধু নিজের ধন সম্পদ কত কম দেখাবে কত কম হিসাব করবে এই চেষ্টা থাকে শুধু ফাঁক রাস্তা খুঁজে শুধু লাভ কি কার থেকে লুকাবে কারণ কে আল্লাহ আল্লাহাক দিয়েছিল সম্পদ যার লকারের সাবি বহন করার জন্য সলিশ জন যুবকের প্রয়োজন ছিল শুধুমাত্র আমার আল্লাহর একটা বিধান না লঙ্ঘন করার কারণে না মানার কারণে জাকাত দেওয়ার জন্য আমি কেন জাগার দিব আমার কষ্ট অর্জিত সম্পদ আমি কেন জায়গা দিব আমার সম্পদ আল্লাহ তাকে তার সমস্ত সম্পদ নিয়ে গাড়ায় দাবাই দিয়েছে শুধু দাবাই দেয় না কেয়ামত জন্য নিচের দিকে যাইতে আছে শুধু যাইতে থাকবে শুধু না তোমরা আমরা আমি কোন ক্ষেত্রের মূলাবাহী নইলাম আবার তোমার সম্পদ তোমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ আমার আল্লাহ বলছে তো তুমি বান্দা তুই জায়গা দে আমি সম্পদ তোর দন সম্পদ বৃদ্ধি করে দেব আর মুনাফিকরা বলতেছে কি শয়তানের হতু হতুয়া কি আমার এক লাখ টাকা থেকে যদি আমি আড়াই হাজার টাকা জায়গা দিই আড়াই হাজার টাকা কমে গেল বাল্য কোথা থেকে আর কিভাবে বাড়বে রহমত বরকত তো দুনিয়াতে নাই এটা আমার আল্লাহর দরবার থেকে আসতে হবে উপরে এটা এটা জমি না রহমত বারকা জমে উপরে আমার আল্লাহ বরকা দিলে যেভাবে মঞ্চে দিতে পারে আর আমার আল্লাহ যদি বরাকা নেয় তোমার অর্থ সম্পদের মধ্যে বরকা নাই যাই হোক আজকে আমার কথা এখানে শেষ করলাম ইনশাল্লাহ আমার কথা সবাই আমল করার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে দিনের ব্যাপারে জানার বোঝার মানা তৌফিক দান কর আমিন